সেটা আমি নয় তোমাকে বলে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস। তিনি বুখারী শরীফের উস্তাদ ও উস্তাদ, তিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। ওনার সাথে বুখারী শরীফ নিয়ে কথা বলা সেটাও এক ধরনের বেয়াদবি। আমি যা বলছি ভুল হলে আমার ক্ষমা করবেন। তা দেখবেন তখন বেয়াদবি বললে তুমি যাই করো, যেহেতু নামাজ পড়েছো আল্লাহর কাছে ফরিয়াদ করবা, সর্বপ্রথম দোয়া করার সময় আল্লাহর প্রশংসা, এরপরে আমি নবীর উপর দরুদ পড়বা, তারপর তুমি নিজের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া করবে। হবে কেবল আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে দোয়া করব হবে না? হবে না? হবে না? সেভাবে মসজিদে দোয়ার সময় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রহমাতিকা কিয়ামত পর্যন্ত পড়লেও আল্লাহর রহমতের দরওয়াজা খুলবে না। আল্লাহর কসম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রহমাতিকা বলা ছাড়া রহমতের দরওয়াজা খুলবে না। ঠিক না? এটার উপর একটা কিতাবও লিখেছে আমাদের, সুবহানাল্লাহ, এটার উপর একটা কিতাবও লিখেছেন। ওইদিন বললেন যে একটা ন্যাশনাল চরিত্রের মতো আছে, বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم افتح لي ابواب رحمتك আল্লাহ এবং রসুলের নাম নিয়ে যদি মসজিদে প্রবেশ করা না হয়, আল্লাহ এবং রসুলের নাম নিয়ে যদি মসজিদ থেকে বের হওয়া না হয়, তাহলে রহমতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলবেন না। ঠিক কিনা? এখন যখন আমরা বলছি সেটা অনেক লোককে অনেকে লম্বা অনেকে লম্বায় দোহাই দিয়ে যে দোয়াটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য শর্তান্তরা লম্বা তাহারি আবহাওয়া বলা হয়েছে। না না না, পানির কাছে গিয়ে পানি তালাশ করলে হবে না? তো নবী আল্লাহ যেখানে
করতে পারে না, এটা কি না? সুযোগ করে দেন, পাশে আছি, পাশে থাকবেন। ধন্যবাদ।